Police Fight. তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। হ্যাঁ পদ্ধত কি বললো, রাত্রে বাড়ি ফিরবে না? না মা, দোকানে আজকে রাত্রে মাল ঢুকবে তো, তাই ও দোকানেই থেকে যাবে, কাল ভোরেই চলে আসবে। কাল তো তোমাদের বাপের বাড়ি যাওয়া। হ্যাঁ মা, কিন্তু কাল তো নিত্যর বউয়ের মাসি বাড়ি নেমন্তন্ন, তুমি বরং রাজুকে আমার কাছে রেখে যাও, আমি ওকে নিয়ে যাব। আচ্ছা মা ঠিক আছে। এই দাঁড়া, নড়িস না, জামাটা পরে নে। জামা পরা হয়েছে? হ্যাঁ ঠাকুমা। চল আমরা একটু হেঁটে আসি। বৌমা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, পদ্ধু এক্ষুনি এসে পড়বে, আমি ততক্ষণ ওকে নিয়ে একটু হেঁটে আসি। হ্যাঁ মা, তোমরা যাও, আমি স্নান সেরে নিচ্ছি। চল চল চল, আমার জুতো পরে গিয়ে বেড়াতে যাবো। কিছু হয়নি তো? আরে না না, সেরকম কিছু না, আসলে আমার ছোট ছেলে বাবুনের আজ 1 বছরের জন্মদিন, তাই বউ আর ছেলেকে নিয়ে একটু শ্বশুর বাড়ি যাবো, ওখানে ওই কেক কাটা খাওয়া দাওয়া। ও আচ্ছা, ভালো ভালো, বেশ ঠিক আছে, তাহলে এসো। আর আসি। হ্যাঁ হ্যাঁ, বুলা, এ বুলা, 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 এ বুলা, যাব বাবা, গেল কোথায়, ছেলেটাও বা কোথায়, মায়ের ঘরে নাকি রান্না করে, আজ তো রান্না বান্নাও নেই। বুলা, এ বুলা, কি আশ্চর্য, মায়ের ঘরেও নেই, এখানেও নেই, তাহলে গেল কোথায়, ছেলেদেরও দেখলাম না, তাহলে একটা ফোন করি।
মা তোমাদের ওখানে? মাকে একটু ফোনটা দাও না। হ্যালো মা, বুলা, রাজু, বাবুন, ওরা সব কোথায় গো? হ্যাঁ, আমি তো রাজুকে নিয়ে হাঁটতে গিয়েছিলাম, বাড়ি এসে তোর বউকে বাবুনকে তো দেখতে পেলাম না। কি, তুই বাড়ি ফিরে ওদের দেখনি? তার মানে? আরে বাবা, ওরা বোধহয় আগেই চলে গেছে। ও আগেই চলে যাবে কেন? কি জানি বাবা, আমায় তো কিছু বলেনি। রাজু তোমার সঙ্গে আছে? রাজু তো আমার সঙ্গেই রয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি রাখো, আমি ওই বাড়িতে একটা ফোন করছি। আমি শুভকে ফোন করছি, তুমি রাখো। হ্যালো, হ্যালো শুভ, তোমার বোন আর ভাগনা তোমাদের বাড়িতে এসেছে? না তো জামাই বাবু, বোন আর বাবন তো আসেনি। তোমাদের তো একই সঙ্গে আসার কথা। হ্যাঁ, আরে বাবা, আমি তো কাল রাতে দোকানেই ছিলাম, আর সকালে বাড়ি এসে ওদেরকে নিয়ে তোমাদের ওখানে যাওয়ার কথা। হ্যাঁ, বোন তো কাল রাতে ফোন করে তেমনি তো বললো, কেন কি হয়েছে? আরে বাড়ি ফিরে দেখছি ওরা কেউ বাড়িতে নেই, আজকে আবার ভাইয়ের এক আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ আছে, মা আবার রাজুকে নিয়ে ওখানে গেছে। হ্যাঁ, বোন বোধহয় একাই বেরিয়ে পড়েছে। আরে বাবা, সেটা তো আমাকে জানাবে নাকি? ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। আর হ্যাঁ শোনো, যদি ওখানে পৌঁছায় আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি মুশকিল, বলে যাবে তো নাকি? রক্তের দাগ?
আপনি যে বলছেন আপনার স্ত্রী এবং ছেলে বিপদ হতে পারে, কোন দিক থেকে বিপদ হতে পারে? বাড়ি ফিরে নিজের এক বছরের শিশু সন্তান ও স্ত্রীকে দেখতে না পেয়ে এবং ঘরে রক্তের ফোঁটা দেখতে পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন প্রদ্যুৎ সাহা। বারবার পুলিশের কাছে বলছিলেন যে তার স্ত্রী এবং সন্তানের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, কিন্তু কোন বিপদের আশঙ্কা করছিলেন তিনি আর কেনই বা তার স্ত্রী এবং সন্তান নিখোঁজ ছিল? সত্যি কি ওদের কোনো বিপদ হয়েছিল? পুলিশ বললো ওরা কোনো খবর পায়নি এখনো, ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো কিছু জানে না, নিত্য তো বাড়িতে নেই, কি কাজে একটা বাইরে গেছে বললো। প্রমিতাকেও জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো কি একটা বিশেষ কাজে নাকি বাইরে গেছে। আমার খুব ভয় করছে গো শুভ, আমার খুব ভয় করছে। খবরের কাগজে সংবাদ দেখে তার স্ত্রীর দাদা এবং তিনি থানার সঙ্গে যোগাযোগ করে আরজিকর হাসপাতালের মর্গে গিয়ে ওই শিশুটির দেহ দেখে বুঝতে পারেন যে তার চরম সর্বনাশ হয়ে গেছে। ওই মৃত শিশুটি তার আদরের সন্তান, কিন্তু প্রদ্যুৎবাবুর সন্তানকে পাওয়া গেলেও তার স্ত্রীর কোনো হদিশ পাওয়া যায়নি। তাহলে কোথায় গেলেন তিনি? নাকি তাকেও খুন করা হয়েছিল?
যদি তিনি সত্যি খুন হয়ে গিয়ে থাকেন তাহলে কে বা কারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল আর কেনই বা করেছিল? এই ওরাটা কারা প্রদ্যুত বাবু? গন্ডগোল ছিল, গন্ডগোলটা কি কারণে? প্রদ্যুৎ বাবু চুপ করে থাকবেন না, আপনি যদি নাম জেনে থাকেন তাদের বলুন, আমাদের তদন্তের স্বার্থে আপনাকে বলতেই হবে, তাহলে তো তাড়াতাড়ি আমরা ধরতে পারবো অপরাধীদের। জামাইবাবু সব পড়ো, ওনাদের সব পড়ো জামাইবাবু। কি হলো প্রদ্যুৎ বাবু, নামটা বলুন। ও পালিয়ে গেছে স্যার। পালিয়ে গেছে? স্যার যেদিন থেকে আমার বউ আর ছেলেকে পাওয়া যাচ্ছে না সেদিন থেকে ওকেও পাওয়া যাচ্ছে না। ফোন করেছিলাম, ফোন ধরেনি, এখন তো ফোন সুইচ অফ। সে কে, কার কথা বলছেন আপনি, তার নাম বলুন। বস্তাবন্দী প্রদ্যুৎ বাবুর এক বছরের ছেলের মৃতদেহ উদ্ধারের দুদিন পরই হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত একটি পরিত্যক্ত জায়গা থেকে বস্তাবন্দী এক মহিলার লাশ উদ্ধার করে চণ্ডীতলা থানার পুলিশ। শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালের মর্গে সেই লাশ শনাক্ত করতে যান প্রদ্যুৎ সাহা ও তার শ্যালক শুভজিৎ পাল। যেদিন থেকে তোমার বড় জা আর তোমার বড় জায়ের ছেলে অর্থাৎ তোমার বরের বৌদি আর তার ভাইপো নিখোঁজ সেই দিন থেকেই তোমার বর বেপাত্তা, তাই তো? হে ভগবান, ওরা কিছু করছে নাকি? ছোট বৌমা তোমরা হলে না, বিশ্বাস করো মা আমরা কিচ্ছু করিনি। ও কি করেছে কি না করেছে সেটা তো থানায় গেলেই বুঝতে পারবে। তারপর ভূমিকা দেবী আপনি বলবেন না তো যে আপনার স্বামী কোথায় আছে? বললাম তো, ও অফিসের কাছে বাইরে গেছে।
কোথায় গেছে আমি জানি না। সত্যি বলা সম্ভব না, আসলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তো। কি বলছেন ম্যাডাম, ও পালিয়ে বেড়াবে কেন? পালিয়ে বেড়াবে কেন সেটা তো সব থেকে ভালো আপনি বলতে পারেন। তুলা আর বাবুন খুন হওয়ার পর থেকেই তোমার স্বামী ফেরার। বলো তোমার স্বামী কোথায়? সব জানো তুমি, বলো তোমার হাজবেন্ড কোথায় লুকিয়ে আছে? খুনটা তোমরাই করেছো। খুন? এ কি বলছেন স্যার, আমরা খুন করেছি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। বলো বলো কেন খুন করেছো এবং কিভাবে খুন করেছো? এসব কি বলছেন স্যার, আমরা কেন দিদিয়ার বাবুনকে খুন করতে যাব? সম্পত্তির জন্য। বলো বলো কেন খুন করেছো? দুটি লাশ দুটি থানা এলাকায় পাওয়ার জন্য দুটি থানা প্রাথমিকভাবে তদন্ত শুরু করলেও পরবর্তী সময়ে এই হত্যাকাণ্ডের তদন্তের ভার হাতে নেয় লালবাজার গোয়েন্দা বিভাগ। রাইট স্যার, খুবই স্পর্শকাতর বিষয় স্যার। হ্যাঁ স্যার, যেখানে এক বছর একটা শিশুকে গলা টিপে খুন করা হয় স্যার। হ্যাঁ স্যার, আজকের মধ্যেই পিওটি রিপোর্ট আমি পেয়ে যাব। স্যার আমি আজকে বেলেঘাটা থানার সঙ্গে যোগাযোগ করছি। হ্যাঁ স্যার, ওরাই তো প্রথমে মিসিং ডায়েরিটা করেছিল স্যার। স্যার আমি খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা ক্লোজ করছি স্যার। ওকে স্যার, ওকে ওকে স্যার। মিস ঘোষ, ডিসি সাহেব ফোন করেছিলেন, ওই বাচ্চা ও ভাইয়ের মার্ডার কেসটা আমাদের খুব তাড়াতাড়ি সলভ করতে হবে স্যার। পিএন রিপোর্ট এসে গেছে। পিএম রিপোর্ট অনুযায়ী বাচ্চাটাকে প্রথমে গলা টিপে খুন করা হয়, তারপর ভদ্রমহিলার মাথায় একটা ভারী কিছু দিয়ে আঘাত করে, তারপর ওই দড়ি বা ওই জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রদ্যুৎ সাহার ভাই কি যেন নাম? নিত্য সাহা। রাইট, নিত্য সাহা। তো ঘটনার দিন থেকে তো অ্যাবসেন্ট। রাইট স্যার। আচ্ছা আচ্ছা, বেলেঘাটা থানা নিত্য সাহার ওয়াইফকে অ্যারেস্ট করেছে না? ওই মহিলাকে আমার ইমিডিয়েট দরকার। বেলেঘাটা পিএস, এসআই সাত্তকি স্পিকিং। মিস্টার সাত্তকি, লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে ইন্সপেক্টর ভরত বলছি। হ্যাঁ বলুন স্যার। মিস্টার সাত্তকি, এই নিত্য সাহার ওয়াইফ আপনাদের কাস্টডিতে আছে তাই না? ইয়েস স্যার, ওকে আমার অ্যারেস্ট করেছে। কিছু স্বীকার করেছে? ওর হাজবেন্ড কোথায় আছে এ ব্যাপারে কিছু বলেছে? নো স্যার, সি ইজ ভেরি হার্ট নাট, সহজে ভাঙবে বলে মনে হচ্ছে না। আই সি। ওকে মিস্টার সাত্তকি, ওনাকে লালবাজার পাঠাবার ব্যবস্থা করুন। রাইট স্যার। পুলিশ কোথাও একটা বুঝতে পেরেছিল যে এই খুনের ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে প্রদ্যুৎ সাহার ভাই নিত্য সাহা এবং তার স্ত্রী প্রমিতা সাহার কোনো যোগ আছে। কিন্তু প্রমিতা পুলিশকে কিছুই বলছিল না, কাজেই নিত্য সাহাকে হাতে পাওয়াটা পুলিশের কাছে অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। পুলিশ নিঃসন্দেহ ছিল যে এই মার্ডার মিস্ট্রির আসল রহস্য লুকিয়ে আছে এই নিত্য সাহার সঙ্গে, কাজেই তাকে ধরার জন্য তৎপর হয়ে ওঠে লালবাজার। Thank you.
দেখা যাচ্ছে যে 10/2/2000 ওই সত্য সাহাকে কাকুরগাছি এলাকা থেকে ওকে ধরা হয়। কারণ ও যেদিনই ঘটনাটা ঘটে সেদিন তার পরের দিন অফিসে জয়েন করে, অফিসে জয়েন করার পরে অফিস থেকে ও পালিয়ে যায়, অন্য জায়গায় পালিয়ে যায়, পরবর্তীকালে এখানে ওকে থেকে ধরা হয়। তারপর বাবা নিত্য সাহা খুব ভোগান ভোগালে বাবা। তা শেষ রক্ষা তার হলো না। আমি কি করেছি স্যার, আমাকে ধরে এনেছেন কেন? তুমি কি করেছ? তোমার ওই শ্রীমুখ থেকে শুনবো বলি তোমাকে আমরা এখানে নিয়ে এসেছি। আমি কিছু করিনি স্যার। কিছু করনি, কিছু করনি যখন তাহলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলে কেন? আমি ভয় পেয়ে গেছিলাম ম্যাডাম। না মিস ঘোষ, এইভাবে হবে না। আমার মনে হচ্ছে ও মুখ খুলবে না। একটা কাজ করুন, ওদের দুজনকে আলাদা আলাদা লকারে রেখে একটু আদর যত্ন করুন। Yes sir. এই চল ওঠ গোপাল বাবু। বলছি স্যার, সব বলছি। এই তো গুড বয়, বলে ফেলো বাবা। তোমাদের বর্দা আর বৌদির সঙ্গে কোনো গণ্ডগোল চলছিল? কি হলো বলো, কি নিয়ে তোমাদের অশান্তি হচ্ছিল? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নিত্য? কেন মাথা খারাপের কি দেখলি তুই? আবার জিজ্ঞেস করছিস? হ্যাঁ করছি। আর শোন, এসব আলতু ফালতু কথা বলে কোনো লাভ নেই বড়টা। এই আলতু ফালতু কথা আমি বলছি না তুই বলছিস? ও কি আলতু ফালতু কথা বললো ভাই, ও তো ন্যায্য কথাই বললো। এই দিদি তুমি থামো, সুরেশ সাক্ষী মাতাল, তোমার বর ন্যায্য কথা বলছে? হ্যাঁ বলছেই তো, মা থাকতে থাকতে যদি আমাদের সম্পত্তিটা ভাগ হয়ে যায় তাতে ক্ষতি কি? আর মা তো নিজেও চায় যে আমাদের সম্পত্তিটা ভাগ হয়ে যাক। ও সেটা তো আমিও চাই। বাহ, এই কথা তো কতদিন ধরে তুই বলছিস, কিন্তু কাজের বেলা? বাড়ি সমানভাবে ভাগ করতে গেলে না দলিল পত্র লাগে ভাই, আর সেটা তো তুমি নিজের কাছে কুক্ষিগত করে রেখেছো। বাজে কথা বলো না দিদি, কুক্ষিগত আবার কি? ও নিজের কাছে যত্নে রেখেছে। তাই তো রাখুক না যত্নে, কে বারণ করেছে? আর তাছাড়াও বাড়ি ভাগ করতে হলে উকিলের কাছে তো দলিল নিয়ে যেতে হবে। না তুই নিজে যাচ্ছিস না আমাকে যেতে দিচ্ছিস। এ বর্তা শোন, বেশি কপ চাস না, আর তুই তো লেখাপড়াও শিখিস নি, তুই দলিলের কি বুঝবি রে? আমি না হয় লেখাপড়া শিখিনি, আমার বউ তো শিখেছে। দলিলের কাগজপত্র আমার বউকে দে, ও বুঝবে। দলিলটা তুই বা দিতে চাইছিস না কেন নিত্য? তুই দিবি না তাই তো? না দেব না। দেখলে তো মা, সব সম্পত্তি একা হজম করতে চায়। তোমার বড় ছেলে তো সরল সিধে, তেমন লেখাপড়া জানে না,
আইনের অত পেশপক্ষ তো জানে না। ভেবেছে কি সব সম্পত্তি তুমি চলে যাওয়ার পর আমাদেরকে ভুজুং ভাজুং বুঝিয়ে নিজের নামে লিখে নেবে। আমি বেঁচে থাকাকালীন কখনো হতে দেবো না মা, এটা তুমি দেখে নিও। এই বাড়িটা সত্য শাহ এবং বিদ্যুৎ শাহ দুই ভাইয়ের নামে ছিল। ওরা দুই ভাইয়ের মধ্যে এটাকে পার্টিশন করতে চাইতো। বিদ্যুৎ শাহ বড় ভাই, ও চাইতো এটাকে পার্টিশন করে নেওয়ার জন্যে, কিন্তু সত্য শাহ এটাকে বাধা দিত, পার্টিশন করতে চাইতো না। জমির যে কাগজপত্র সেগুলো ওর কাছেই ছিল, ও দিতে চাইতো না। এই নিয়ে মাঝে মধ্যে ওদের মধ্যে একটা ঝগড়া হতো। তোমার যদি একটুও লজ্জা থাকতো না দিদি, তুমি এভাবে মুখ তুলে আমাদের সাথে ঝগড়া করতে আসতে না। তাই আমার লজ্জা নেই? কে নির্লজ্জের মতন কাজ করছে শুনি? বেশি কথা বলো না তুমি। আর তাছাড়া আমার বর বাড়ির দলিল নিজের কাছে রেখেছে, তাতে তোমাদের এত গা চলছে কেন? আমাদের গা চলছে, তুই নিজের কাছে রাখবি বা কেন? মা দলিল চাইছে, তোরা দলিল দিচ্ছিস না বা কেন? হ্যাঁ, মাকে দলিলটা দিয়ে দিই আর তোমরা মাকে ভুজুম ভাজুম বুঝিয়ে নিজেদের নামে সম্পত্তিটা লিখিয়ে নাও। সত্যি মাকে আমরা ভুজুম ভাজুম বুঝিয়ে সম্পত্তি নিজের নামে লেখাবো নাকি তোরা? হ্যাঁ, কিছু বুঝি না ভাবছিস? দাদাকে বোকা শোকা পেয়ে লেখাপড়া জানে না বলে তোরা যা ভাবছিস করবি, তোদের মতলবটা না আমি বুঝছি। আমি শিক্ষিত, দাদা অশিক্ষিত ভাবে ভাবছিস না যে তোরা যা ইচ্ছা করবি আমি সেটা বুঝে নেব, ঠিক আছে? আমি বেঁচে থাকাকালীন তোদের এই মতলব আমি কখনো সফল হতে দেবো না। তাই নাকি? কি করবে তুমি? দেশে আইন কানুন আছে, এটা ভুলে যাস না। দরকার হলে তোরা জোর করে কাগজপত্র আটকে রেখেছিস বলে আমি থানায় ডায়েরি করবো। আর জেনে রাখ, পৈতৃক সম্পত্তির কাগজপত্র এক ভাই কখনো নিজের কাছে রাখতে পারে না। বাবু মায়ের ঘরে? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ গো, আমার তো মনে হচ্ছে তোমার দাদার বউ তোমার থেকে বাড়ির দলিল ঠিক নিয়েই ছাড়বে। সেদিন আমার সঙ্গে ঝগড়া করেছে, আজ মাকে দিয়েও বলিয়েছে তোমায় যেন বুঝিয়ে বলি বাড়ির দলিলটা দিয়ে দিতে। এত চাপ দিলে দলিলটা নিজের কাছে রাখতে পারবে তো? আর চাওয়া দাদাকে ম্যানেজ করেছে এতদিন, ওই লেখাপড়া জানা মেয়ে মানুষ, এখন আর তা কিছুতেই হতে হয় দেবে না। তারপর এখন তো আবার আরেকটা ছেলে হয়েছে। দূর বাবা, কি হু হু করে যাচ্ছ বলো তো তখন থেকে? ওদিকে ওরা যা শুরু করেছে, এই বাড়ি তুমি যে ভেবেছো বাড়ি করে নিজের নামে করবে সেগুলো কিন্তু বালি বলে আমি কি বলছি সেগুলো কি আদৌ শুনছো? শুনছি প্রমিতা, শুনছি, সবই শুনছি। তাহলে এরকম হু করে যাচ্ছ কেন? একটা কথা ভাবছি। এই ভাই, তোর সঙ্গে কথা ছিল। কি কথা? বাড়ির দলিল আমি দিতে পারবো না। কেন? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? শোনো ভাই, দলিল কিন্তু তোমাকে এবার দিতেই হবে। সামনের রোববার আমরা উকিলের কাছে যাব। অনেক হয়েছে, এবার বাড়ির সমান ভাগে ভাগ হবে। তাই নাকি? আমি এখনো বাড়ি ভাগাভাগি করতে রাজি নাই বৌদি। তার মানে তুমি কি আমার সাথে ফাজলামি করছো? তুমি আমার বর্দার বউ, আমার বৌদি, আমার গুরুজন, আমি তোমার সঙ্গে ইয়ার্কি করতে পারি? বরং তোমায় আমি সাবধান করে দিতে পারি। এই ভাই, তার মানে তুই কি বলতে চাইছিস? এই দাদা শোন, বেশি জেদে জেদি করিস না। জেদে জেদি কে করছে ভাই? তোমার দাদা না তুমি? তোমার যে হঠাৎ করে মাথায় কি হলো আমরা তো কিছু বুঝতেই পারছি না। পৈতৃক সম্পত্তি দু ভাইয়ের নামে সমানভাবে ভাগ হবে, আর সেখানে কিনা তুমি? শোনো, অত তোমায় বুঝতে হবে না, তুমি বরং দাদাকে বোঝাও, বোঝাও যে বাড়ি এখন ভাগাভাগি হবে না, মা এখনো বেঁচে আছে। হ্যাঁ, যাতে মায়ের পরে তুই আমাকে ধানাই পানাই বুঝি রে, পুরো বাড়িটা নিজের নামে করে নিতে পারিস, কি তাই তো? হে দাদা, মুখ সামলে কথা বল, না হলে? না হলে? না হলে কি করবে তুমি? তুমি কি হুমকি দিচ্ছ নাকি? হুমকি মনে কর না হুমকি। দেখ ছোট, আমি তোর সাথে কথা বলছি না, মাঝখানে ফোরন কাটছিস কেন তুই? আমি ওর বউ, আমি তো কথা বলবোই দিদি। না ভাই, দলিল এবার তোকে দিতেই হবে। কেন নিজের ফালতু বিপদ ডেকে আনছিস বলতো দাদা? এ ভাই, তুই কিন্তু আমার বাড়াবাড়ি করছিস। আমি কিন্তু কি করবি তুই? দলিল কেড়ে নিবি? তোর তো হলে তাই নেব। এই দলিল কোথায় রেখেছিস? দেখো দেখো শিখে গিয়ে তুই আমার গায়ে হাত দিলি। এই তোমার গায়ে তুই শোন দাদা, তোকে একটা কথা বলে দিই, দলিল নিয়ে যদি আবার কিছু বলতে আসিস না একদম খুন করে রেখে দেব। ব্যাস, যেমন বলা কাজও তেমনই করলি, তাই তো? সেদিন আমার এক আত্মীয় বাড়ির নেমন্তন্ন ছিল, সেদিন দাদার ছোট ছেলের এক বছরের জন্মদিন ছিল। ওরা সেদিন ঠিক করেছিল সকালবেলা বৌদির বাপের বাড়ি চলে যাবে। দাদা সেদিন রাতে বাড়ি ফেরেনি, মার্কেটে থেকে গেছিলো। সকালবেলা এসে ওদের নিয়ে যাওয়ার কথা ছিল, আর সকালবেলা
মা রোজ হাঁটতে বেরোয়। সেদিন দাদার ওই বড় ছেলেকে নিয়ে মা হাঁটতে বেরিয়েছিল, আমি দেখলাম এই সুযোগ। এই দাদা নড়িস না, জামাটা পরে নে। জামা পরা হয়েছে? চল আমরা একটু হেঁটে আসি। বৌমা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, পদ্মু এক্ষুনি এসে পড়বে, আমি ততক্ষণ ওকে নিয়ে একটু হেঁটে আসি। হ্যাঁ মা, তোমরা যাও, আমি স্নান সেরে নিচ্ছি। চল চল চল, আমার জুতো পরে গিয়ে বেড়াতে যাবো। এবার খাটের নিচে বস্তা আছে, এসে লাশটা ভরে ফেলবো। এবার চলো ওর ব্যবস্থা করিস। তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমার সাথে কি কথা? বললাম তো একটা জরুরি কথা আছে। এসো ভেতরে এসো। মা দাদার বড় ছেলেকে সঙ্গে নিয়ে মর্নিংওয়াক থেকে ফিরে এসে জিজ্ঞেস করলো ওরা কোথায়। আমি বলে দিলাম বৌদি পাবনকে নিয়ে চলে গেছে। তারপর আমি আমার বউ বাচ্চা মা আর পর্দার বড় ছেলেকে নিয়ে আমার এক আত্মীয়র বাড়ি চলে যাই। তারপর স্যার বাড়ি ফিরে আসি। তারপর স্যার আর্জিগড়ের খালে গিয়ে পাবনের লাশটা ফেলে দিই। তারপর বৌদির লাশটা গাড়ি করে নিয়ে গিয়ে ওই হুগলির চণ্ডীতলায় নিয়ে যাই। ওইখানে ফাঁকা জায়গা দেখতে পেয়ে স্যার বৌদির লাশটা ফেলে দিই। স্যার এত কিছু করে নিজেকে বাঁচাতে পারলি না, তাই তো? মিস ঘোষ দুজনকে নিয়ে যান। Yes স্যার। ১৪/১২/২০০৮ সকালবেলা একটা ঘটনা ঘটে। তখন বাড়িতে একা বুলু শাহ ছিল। বুলু শাহের সঙ্গে সত্য শাহ ঝগড়া করে, এবং ঝগড়ার মাঝখানে ওর মাথায় মারে। মাথায় মারার পরে বুলু শাহ তখন অচন্তহীন হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে তখন ওর স্ত্রী নন্দিতা শাহ, সে এবং সত্য শাহ দুজনে মিলে ওই নাইলনের দড়িটা, স্কিপিংয়ের দড়ি, গলাটায় ফাঁস দিয়ে ধরে টানে। টানা পরে ওর মৃত্যু ঘটে। বুলু শাহর একটা ছোটো বাচ্চা যার এক বছর বয়স, সেই বাচ্চাটাকে সত্য শাহ মুখে কাপড় দিয়ে চেপে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলে। সত্য শাহকে
ফাঁসি দেওয়া হয়েছে এবং সত্য সাহার যে স্ত্রী আছে নন্দিতা সাহা তাকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে। আসামি এবং এই যে ডিসিস্টারা একই বাড়িতে থাকে, দুজনই ক্লোজ আত্মীয়, দুজন অসহায় ডিফেন্সলেস বাচ্চা, নিজের ঘনিষ্ঠ আত্মীয় প্রিপ্ল্যান্ড ওয়েতে মেরে তাদের বডিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এতে মানে সাক্ষী লোপাট করার জন্যে। এর থেকে বোঝা যায় যে শান্ত মাথায় এই ঘটনাটা ঘটিয়েছে, তার জন্য এটাকে বিরলতম বলে বলা হয়েছে। ঘটনার 12 বছর পর সম্পত্তিজনিত কারণে নিজের বৌদি এবং 1 বছরের ভাইপোকে খুনের দায় মহামান্য আদালত, নিত্য সাহার ফাঁসি এবং তার এই কুকর্মে সহায়তা করার জন্য তার স্ত্রী প্রমিতা সাহার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। শুধুমাত্র সম্পত্তি বিবাদে নিজের 1 বছরের শিশু ভাইপোকে গলা টিপে হত্যা করতে দোষীদের বিন্দুমাত্র হাত কাঁপেনি। এছাড়াও এক নিরীহ হাতিয়াকে খুন করে তারা দেহ লোপাট করে দিয়েছে। তাদের এই নির্মমতা সত্যি সমাজের কাছে এক ভয়াবহ বার্তা। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবে এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।